আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি আর্ট অ্যান্ড কুকিং স্টুডিওতে আজ আমি তৈরি করব লাউ দুধ বা দুধ কদু। এটা একটি শীতকালীন ডেজার্ট বাট এখন যেহেতু বারো মাসে লাউ পাওয়া যায় তাই সবসময় এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারে লাউ দুধ ডেজার্টটি তৈরির জন্য প্রথমে মিডিয়াম সাইজের কচে একটি লাউ নিয়ে লাউয়ের খোসা ছাড়িয়ে বিচির সহ নরম অংশ ফেলে দিয়েছি দেখুন দেখতে এরকম দেখা যাবে তারপর এই ধরনের একটি গ্রেটার ইউজ করে লাউগুলোকে গ্রেড করে নিতে হবে আর যারা হাতেই খুব চিকন করে কাটতে পারেন তারা আলু ভাজির মতো কেটে নিলেই হবে দেখুন বিওয়ার্স আমি লাউগুলোকে এভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন বিওয়ার্স লাউগুলো গ্রেড করা হয়ে গেছে এখন আমি গ্রেড করা লাউগুলো ফুটানো পানি দিয়ে সাত থেকে দশ মিনিট সিদ্ধ করে নেব দেখুন বিওয়ার্স আমি ফুটন্ত পানিতে গেট করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাত থেকে দশ মিনিট আমি সিদ্ধ করে নেব এরপর ঢাকনাটা ঢেকে দেব বিওয় গেট করে রাখা লাউগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটি ঝাঁতির মাধ্যমে ছেঁকে নেব ঢেলে লাউগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নেবাস লাউগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়ে এভাবে এগুলোকে ভালোভাবে নিংয়ে যাতে পানি না থাকে এবার হালকা হাতে ভালো করে চেপে চেপে পানিগুলো বের করে তারপর এভাবে রেখে দিতে হবে এর আমি সম্পূর্ণ লাউগুলোকে চেপে পানি ছাড়িয়ে রেখে দিই দেখুন গ্রেড করে রাখা লাউগুলো থেকে আমি চেপে চেপে সব পানি বের করে নিয়েছি এটাকে এখন গিয়ে ভেজে নেওয়ার পালা চলুন দেখি তোলা আমি একটি প্যান বসিয়ে তাতে দুই টেবুল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি এবং তিনটে এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং তার মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউগুলো ওয়াজ লাউগুলোকে এখন আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেবাজ দেখুন লাউগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে হারটা দুধ দিয়ে দিব ধূপটা অবশ্য আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম দুধগুলো আমি চুলার আঁচটা মিডিয়াম করে এখন দুধটা ঘন হওয়া অবধি অপেক্ষা করব আর যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দেবো দেওয়া দেখুন দুধটা ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে চিনি অ্যাড করে দেবো দেখুন দুধটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কেওড়া জল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি নামিয়ে নামিয়ে ঢেলে নেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডেজার্ট লাউ দুধ যদি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না